আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি জুবের আহমদ। আজকে আমাদের জাভাস্ক্রিপ্ট কোর্সের ক্লাস নং 52। আজকের এই ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্টের ডম সিলেকশন নিয়ে আলোচনা করব। এরপরে আমরা বোনাস হিসাবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো আমাদের ডম সিলেক্টর যে মেথডগুলো আছে সেই মেথডগুলোকে আমরা কিভাবে ফাংশনের মাধ্যমে আরও শর্ট করতে পারি, সংক্ষিপ্ত আকারে লিখতে পারি, সেটা আপনাদেরকে বোনাস হিসাবে দেখাবো ইনশাআল্লাহ। তার পূর্বে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন। আমরা সর্বপ্রথম চলে যাচ্ছি ভিএস কোডে। ভিএস কোডে আপনারা দেখতে পাচ্ছেন জেএস ক্লাস 52 এই ফোল্ডারটি ওপেন আছে। এই ফোল্ডারের মধ্যে দুটি ফাইল আছে, একটা হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, যার মধ্যে আমরা টাইটেলটি পরিবর্তন করে দিয়েছি, একটি এইচ ওয়ান নিয়েছি এবং তিনটি প্যারাগ্রাফ আছে। প্রথম প্যারাগ্রাফে আমরা একটা আইডি নিয়েছি প্যারা নামে, তারপরে দুটি প্যারাগ্রাফের মধ্যে আমরা একই নামে প্যারাস নামে একই নামে দুটি ক্লাস নিয়েছি এবং এরপরে আমরা একটা ডিভ তৈরি করেছি, সেই ডিভের মধ্যে একটি এইচ ওয়ান নিয়েছি এবং একটা লিস্ট তৈরি করেছি। এবং সিলেকশন ডট জেস যে ফাইলটা দেখতে পাচ্ছেন এই ফাইলটাকে আমরা স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে লিঙ্ক আপ করে দিয়েছি। সিলেকশন ডট জেস ফাইলে আমরা আজকে কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো কমেন্ট করে লিখে রেখেছি যেন কোনো বিষয় বাদ না যায়। সর্বপ্রথম আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো সেটি হলো, আপনারা যারা সিএসএস দিয়ে এইচটিএমএল এর বিভিন্ন এলিমেন্টকে স্টাইল করেছেন তারা জানেন যে এইচটিএমএল এর বিভিন্ন এলিমেন্টকে ডিজাইন করার ক্ষেত্রে বা স্টাইল করার ক্ষেত্রে সর্বপ্রথম এই এলিমেন্টগুলোকে হয়তো আইডির মাধ্যমে, না হয় ক্লাসের মাধ্যমে বা ট্যাগের মাধ্যমে এগুলোকে আগে সিলেক্ট করতে হয়, তারপরে স্টাইল করতে হয়। অনুরূপ আপনার জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রেও কোনো এলিমেন্টের ওপর কোনো কাজ করার পূর্বে আপনাকে সর্বপ্রথম সেই এলিমেন্টটাকে সিলেক্ট করা জানতে হবে। তো সেই জিনিসটাই আজকে আমরা মূলত শিখব। তো আমরা সিলেকশন ডট জেস ফাইলে যাচ্ছি। তো জাভাস্ক্রিপ্টের সিলেকশন শেখার পূর্বে আপনাকে দুটি বিষয় অবশ্যই জানতে হবে, সেটা হচ্ছে উইন্ডো অ্যান্ড ডকুমেন্ট। উইন্ডো এবং ডকুমেন্ট বিষয়টা কি সেটা আপনাদেরকে একটু ব্যাখ্যা করি। সেই জন্য আমি চলে যাচ্ছি আমাদের ব্রাউজারে। ব্রাউজারে এই যে দেখতে পাচ্ছেন আমাদের জাভাস্ক্রিপ্ট ক্লাস 52 এই এই ফাইলটা, এই ফাইলে আমরা একটু ইনস্পেক্ট করব। ইনস্পেক্ট করে আমরা কনসোলে যাব আর কি। আমরা কনসোলে চলে আসলাম। কনসোলে এসে আমাদের যেই ব্রাউজার, সে ব্রাউজারে উইন্ডো নামে একটা অবজেক্ট থাকে, ডাব্লিউ আই উইন্ডো। উইন্ডো লিখে যদি আপনি ইন্টার চাপেন তাহলে দেখবেন যে এই উইন্ডোর মধ্যে অনেক কিছু আছে, তার মধ্যে একটি আছে ডকুমেন্ট। ডকুমেন্ট নামে একটি জিনিস আছে, এই ডকুমেন্টটা হলো আমাদের এইচটিএমএল ফাইল। এই যেখানে দেখুন আমাদের এইচটিএমএল যে ফাইলটা, এই ডকুমেন্টটা সেই একই ফাইল। আমি একটু কন্ট্রোল বি করে এটাকে একটু বড় করি। তো এই যে আমাদের এইচটিএমএল যে ফাইলটা বা ডকুমেন্টটা, এই ডকুমেন্টটাই মূলত এই ডকুমেন্ট। তো আমরা যদি এখন উইন্ডো ডট ডকুমেন্ট দেই, উইন্ডো ডট ডকুমেন্ট, ডকুমেন্ট দিয়ে ইন্টার চাপলাম। ইন্টার চাপার পরে আমাদের দেখুন এই যে ডকুমেন্ট নামে একটা জিনিস আসলো, এখানে তীর চিহ্নে ক্লিক করে এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি দেখুন এই যে আমাদের এইচটিএমএল ফাইলটা দেখাচ্ছে। যদি হেডটা এক্সপ্যান্ড করি দেখুন এই যে হেডের মধ্যে লেখা আছে টাইটেল জেএস ক্লাস 52। আমাদের টাইটেল কিন্তু জেএস ক্লাস 52 বা 52, এটা কিন্তু লেখা আছে। তারপরে দেখুন এই যে বডি যেটা আছে, বডির মধ্যে যা এক্সপ্যান্ড করলে যে আমাদের বডির মধ্যে জাভাস্ক্রিপ্ট ক্লাস 52 এটা আছে। তারপর আপনার এই যে তিনটা প্যারাগ্রাফ আছে, তারপর একটা ডিভ নিয়েছি সেই ডিভটা আছে। তার মানে এই ডকুমেন্ট যেটা, এই ডকুমেন্ট অবজেক্টের মধ্যে আমরা কিন্তু আমাদের এই মূল এইচটিএমএল ফাইলটাকে পাচ্ছি, তাহলে উইন্ডো ডট ডকুমেন্ট। তো এছাড়াও আপনারা এই যে ডকুমেন্টটা আছে এই ডকুমেন্টটাকে আরও একভাবে অ্যাক্সেস করতে পারেন, সেটা হচ্ছে উইন্ডোটা বাদ দিয়ে শুধু ডকুমেন্ট লিখলেও আপনারা এটাকে অ্যাক্সেস করতে পারবেন। যে ডকুমেন্ট লিখে ইন্টার চাপুন, ইন্টার চাপলে দেখবেন ওই ঠিক একই জিনিস আমরা অ্যাক্সেস করতে পারতেছি। এই যে দেখুন ওই আমাদের এইচটিএমএল ফাইলটা, এই যে এইচটিএমএল ফাইল। তো এটা দেখানোর কারণ হলো আমরা যখন সিলেক্টরের বিভিন্ন মেথড দেখব সেই মেথডের সর্বপ্রথম যে বিষয়টা আসবে সেটা হচ্ছে ডকুমেন্ট। অর্থাৎ আমাদের সর্বপ্রথম এই ডকুমেন্টটা সিলেক্ট করতে হবে, তারপরে একটা মেথড দিয়ে আমরা সিলেক্ট করব। তো এখন এটা আমি আপাতত কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমরা এখন এরকম থাকুক। তো আমরা আমাদের যে মূল আলোচনা সেখানে আসি, সিলেকশন জেএস। তো এখানে আমরা সর্বপ্রথম যে জিনিসটা দেখব, গেট এলিমেন্ট বাই আইডি।
অর্থাৎ আমরা একটা আইডির মাধ্যমে কিভাবে এইচটিএমএল এর এলিমেন্ট কে সিলেক্ট করতে পারি সেই জিনিসটা আমরা দেখব। আপনারা আইডি কি এই জিনিসটা আসলে বোঝানোর দরকার হবে না, আপনারা যারা এইচটিএমএল সিএসএস করেছেন তারা আইডি অবশ্যই জানেন, আর জাভাস্ক্রিপ্ট কোর্সটা অবশ্যই এইচটিএমএল সিএসএস করার পরেই শিখতে হয়। তো এই যে প্যারা নামে যে আইডিটা আছে এই আইডির মাধ্যমে আমরা এই প্যারাগ্রাফ ওয়ান অর্থাৎ এই প্যারাগ্রাফটাকে আমরা ধরব, ধরে তারপরে আমরা বিভিন্ন কাজ করব। তো ধরুন আমাদেরকে এটা ধরার জন্য সর্বপ্রথম লিখতে হবে ডকুমেন্ট। ডকুমেন্ট লেখার মানে কি, ডকুমেন্ট মানে কি আমরা এই যে এইচটিএমএল ফাইলটা সেটাকে ধরলাম, তাই না? আমাদের এই যে এইচটিএমএল ফাইলটা, তো ডকুমেন্ট লিখতে হবে। তারপর হচ্ছে ডট, ডট দিয়ে আপনার মেথডটা বলে দিতে হবে যে কোন মেথডের মাধ্যমে আপনি সিলেক্ট করতে চাচ্ছেন। তো আমরা এখানে বলেছি গেট এলিমেন্ট বাই আইডি, এই মেথডটার মাধ্যমে আমরা সিলেক্ট করব। তো আমি লিখে ফেলি জি ইট গেট এলিমেন্ট এলিমেন্ট বাই আইডি দিলাম। তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা আপনারা ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিতে পারেন, আমি মূলত সব জায়গায় সিঙ্গেল কোটেশন দিব। লাস্টে হচ্ছে সেমিকোলন, সরি সেমিকোলন দিবেন লাস্টে। এখন এই যে সিঙ্গেল কোটেশন, এই সিঙ্গেল কোটেশনের মধ্যে আপনার আইডিটার নাম বলে দিতে হবে। তো আমাদের আইডিটার নাম কি ছিল, এখানে দেখুন আইডিটার নাম ছিল প্যারা, তো এখানে আমি পি এ আর এ প্যারা লিখে দিলাম। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, সেটা হচ্ছে আমরা যখন সিএসএস এ কোনো আইডি সিলেক্ট করতাম তখন কি করতাম, আইডি এর পূর্বে একটা হ্যাশ চিহ্ন দিতাম, তাই না? কিন্তু এক্ষেত্রে আপনাকে হ্যাশ চিহ্ন দিতে হবে না, শুধু আইডির নামটা লিখে দিলেই হবে। এর কারণ হচ্ছে আমরা ইতিমধ্যে এই যে গেট এলিমেন্ট বাই আইডি এই মেথডের মধ্যে কিন্তু বলে দিয়েছি আইডি, অর্থাৎ আমরা একটা আইডি সিলেক্ট করতে চাচ্ছি, যার কারণে আপনাকে এখানে হ্যাশ চিহ্ন দিতে হবে না। তো আমাদের সিলেক্ট করা হয়ে গেল। তো এখন সিলেক্ট করার পরে আমরা এই যে সিলেক্ট করলাম, অর্থাৎ আমরা এই প্যারাগ্রাফ ওয়ানটাকে কি করলাম, একটা আইডির মাধ্যমে প্যারা নামক আইডির মাধ্যমে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করে আমরা এটাকে কি করব, এটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিই, এল ই টি লেট আমরা ভেরিয়েবলের নাম দিচ্ছি পি এ আর এ প্যারা, প্যারা নাম দিলাম। তো আমরা সর্বপ্রথম কি করলাম, এই প্যারা নামক আইডি দিয়ে এই প্রথম প্যারাগ্রাফটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে প্যারা নামক ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এখন আমরা কনসোল ডট লগ করব, কনসোল ডট লগ পি এ আর এ প্যারা। এখন আমরা আবার এই ইনস্পেক্ট করে দেখি, ইনস্পেক্ট করে আমরা চলে যাচ্ছি হচ্ছে কনসোলে, কনসোলে গিয়ে রিলোড দিচ্ছি। রিলোড দিলে দেখুন এই যে সাত নাম্বার লাইন, এই যে আমাদের সাত নাম্বার লাইনে কনসোল ডট লগ করেছি, সাত নাম্বার লাইনে এই যে আইডির মাধ্যমে প্যারা নামক যে আইডি আছে আইডির মাধ্যমে আমাদের এই যে প্রথম যে প্যারাগ্রাফটা আছে সেই প্যারাগ্রাফকে আমরা কি করেছি, সিলেক্ট করতে পেরেছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা সিলেক্ট করতেছি গেট এলিমেন্ট বাই আইডি এই মেথডের মাধ্যমে। তো এখন আমাদের তো সিলেক্ট করা হয়ে গেল, আমরা চাইলে এর মধ্যে বিভিন্ন স্টাইল দিতে পারি, যে আমি বলেছি সিএসএস, বিভিন্ন সিএসএস দিতে পারি, চাইলে টেক্সটটাও পরিবর্তন করতে পারি, আরও অনেক কিছুই করতে পারি। তবে আজকে মূলত আপনাদেরকে সিএসএস এবং টেক্সট এই দুইটা জিনিস আমি দেখাবো। তো আমি কনসোল ডট লগটা আমাদের দরকার নাই আপাতত, এটা আমি কেটে দিলাম। তো আমরা চাচ্ছি এই যে আমরা প্যারাগ্রাফটা এই যে এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে এর মধ্যে আমরা চাচ্ছি এই টেক্সটের কালারগুলো আমরা পরিবর্তন করব। তো টেক্সটের কালারগুলো পরিবর্তন করার জন্য কি করতে হবে আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে আমরা সর্বপ্রথম কি করেছি, এই প্যারা নামক আইডির মাধ্যমে এটা সিলেক্ট করেছি, সিলেক্ট করে প্যারা নামক ভেরিয়েবলের মধ্যে রেখে দিয়েছি। এখন স্টাইল দেওয়ার ক্ষেত্রে এই ভেরিয়েবলটার নাম সর্বপ্রথম লিখতে হবে পি এ প্যারা, তারপরে ডট, ডট দিয়ে আপনাকে লিখতে হবে স্টাইল, যেহেতু আমরা একটা কালার দেওয়া মানে কি স্টাইল করা, তাই না? অর্থাৎ সিএসএস, তো আপনি যখনই সিএসএস ইউজ করবেন তখন আপনাকে স্টাইল এই শব্দটা লিখতে হবে। তারপর আবার ডট, ডট দিয়ে আপনি কোন প্রপার্টিটা দিতে চাচ্ছেন, এটাকে কি করতে চাচ্ছেন। ধরুন আমি কালার পরিবর্তন করতে চাচ্ছি, তাহলে এখানে কালার লিখতে হবে। আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে চাইতাম তাহলে আমাকে ব্যাকগ্রাউন্ড কালার লিখতে হতো, তা আমি লিখি কালার সি ও এল ও কালার, তারপর ইকুয়াল চিহ্ন দিবেন, ইকুয়াল চিহ্ন দিয়ে সিঙ্গেল কোটেশন বা ডবল কোটেশনের মধ্যে তার ভ্যালুটা দিয়ে দেবেন, এই যে প্রপার্টির ভ্যালু আমি দিলে দিচ্ছি হচ্ছে আপাতত রেড দিচ্ছি, লাস্টে সেমিকলন। এখন সেভ করলাম, সেভ করে এখন যদি রিলোড দেই, এখন দেখুন এই যে আমাদের প্রথম যে প্যারাগ্রাফটা সেটা কিন্তু আমাদের একটা স্টাইল হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের এই যে টেক্সটের কালার সেটা কিন্তু লাল হয়ে গিয়েছে, অর্থাৎ আমরা এই যে জাভাস্ক্রিপ্ট থেকে আমরা কিন্তু এর যে স্টাইলটা বা যে কালারটা সেটা কিন্তু পরিবর্তন করতে পারলাম। আমরা এখানে দেখুন সিএসএস নামে কোনো ফাইলই নেই, আমরা জাভাস্ক্রিপ্ট থেকে কিন্তু এই ধরনের স্টাইল আমরা দিতে পারি।
তো আপনি যদি চান যে ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করবেন সেটাও সম্ভব। ধরুন আমি এখানে যদি বলে দেই যে কালার না, অর্থাৎ প্রপার্টির নামটা আমরা অন্যটা দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড, সরি, বিএ ব্যাকগ্রাউন্ড, তারপরে সিও এল ও আর কালার, কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করলাম। এখন রিলোড দিয়ে দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন হয়ে গিয়েছে, টেক্সটের কালার কালো ছিল কালোই আছে। তো এখানে একটা বিষয় খেয়াল করুন, আমরা যখন সিএসএস এ লিখতাম তখন কিভাবে লিখতাম, যখন প্রপার্টির নামটা একাধিক শব্দের হতো তখন কি লিখতাম, ব্যাকগ্রাউন্ড হাইপেন কালার, এভাবে লিখতাম, তাই না? কিন্তু জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আপনাকে ব্যাকগ্রাউন্ড তারপরে কোনো হাইপেন বা ফাঁকা না দিয়ে, স্পেস না দিয়ে একেবারে সাথেই তার পরের শব্দটা লিখতে হবে। কিন্তু তার পরের শব্দের প্রথম যেই অক্ষরটা থাকবে সেই অক্ষরটা আপনার বড় হাতের অক্ষর হবে, অর্থাৎ আমরা এখানে ক্যামেল কেস সিস্টেমটা ফলো করব। আমরা জানি জাভাস্ক্রিপ্টে ক্যামেল কেস সিস্টেমটা সবসময় ফলো করা হয়। তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে একটা এইচটিএমএল এর এলিমেন্ট কে সিলেক্ট করবেন, গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে সিলেক্ট করে সেটাকে আমরা কি করতে পারি, একটা ভেরিয়েবলের মধ্যে সংরক্ষণ করতে পারি, তারপর সেই ভেরিয়েবলকে ধরে আমরা বিভিন্ন স্টাইল করতে পারি বা অন্য অন্য কাজও করতে পারি। তো ধরুন আপনারা যদি চান যে এইটার টেক্সটটা পরিবর্তন করে দিবেন সেটাও সম্ভব। তো আমরা একে ই করি এখানে, আমরা তো এখন টেক্সট যেহেতু দিব তখন আমাদের স্টাইলটাও দরকার নাই, তখন আমাদেরকে লিখতে হবে ইনার এইচটিএমএল। ইনার এইচটিএমএল লিখলেন, লিখে এখন আপনাকে এই যে ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখে দিতে হবে যে কি টেক্সট দিতে চাচ্ছেন, যেহেতু এটা একটা স্ট্রিং। আমরা বলে দেই টিএইচআই দিস ইজ টিইএক্সটি টেক্সট এফআরওএম ফ্রম জেএসএফআইএলিফাই। আমরা এতটুকু লিখে দিলাম, লিখে দিয়ে এখন যদি রিলোড দেই দেখবেন যে আমাদের যে অনেক বড় একটা প্যারাগ্রাফ ছিল সেটা কিন্তু সেই প্যারাগ্রাফটা নাই। আমরা এই যে জাভাস্ক্রিপ্ট ফাইল থেকে যে লেখাটা লিখে দিয়েছি এখানে দেখুন দিস ইজ টেক্সট ফ্রম জেএস ফাইল, এই লেখাটা এখানে দেখাচ্ছে। তো আমরা কিন্তু এই জাভাস্ক্রিপ্ট থেকে এই লেখাটাও চেঞ্জ করতে পারি, স্টাইল দিতে পারি। দেখুন আমাদের এইচটিএমএল এর মধ্যে, এইচটিএমএল যে ফাইল আছে এইচটিএমএল এর মধ্যে এই যে প্যারা নামক যে আইডি আছে এই প্যারাগ্রাফের মধ্যে এতগুলো লেখা আছে, কিন্তু সেটাকে আমরা কি করে দিয়েছি, সেটা জাভাস্ক্রিপ্ট ফাইলে গিয়ে আমরা সেটাকে ধরে তার টেক্সট কিন্তু আমরা পরিবর্তন করে দিতে পেরেছি। তো যাই হোক, আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে গেট এলিমেন্ট বাই আইডি এই মেথডের মাধ্যমে আপনারা কোনো একটা এলিমেন্টকে কিভাবে সিলেক্ট করবেন। তো এরপরে আমরা যেই মেথডটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গেট এলিমেন্টস বাই ক্লাস নেম। তো এটা দেখুন আমরা এটা কিভাবে করি। তো আপাতত আমি এটা ই করে দিচ্ছি, এটা দরকার নাই, এটা আমি কেটে দিচ্ছি, আমাদের আগের অবস্থায় ফিরে নিয়ে আসি। রিলোড দেই, এই যে আমাদের আগের অবস্থায় আবার চলে আসছে। এবার আমরা শিখব হচ্ছে গেট এলিমেন্টস বাই ক্লাস নেম এটা। তো এখন দেখুন আমরা জানি যে আমরা সিএসএস যখন করেছি আমরা আইডির মাধ্যমে সিলেক্ট করি, আমরা চাইলে ক্লাসের মাধ্যমে সিলেক্ট করতে পারি। তো দেখুন আমাদের এইচটিএমএল যে ফাইলটা আছে, এইচটিএমএল ফাইলের মধ্যে আমি দুই জায়গায় ক্লাস দিয়েছি, এই যে প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফ, এই দুইটা প্যারাগ্রাফের মধ্যে যে প্যারাস নামে আমি দুইটা একই ক্লাস দিয়েছি। তো এখন দেখবো এই ক্লাসের মাধ্যমে কিভাবে আমরা এলিমেন্টগুলোকে সিলেক্ট করতে পারি। তো সেই জন্য আপনাকে সর্বপ্রথম লিখতে হবে ডকুমেন্ট, কারণ আমাদের ডকুমেন্টটাকে সর্বপ্রথম সিলেক্ট করতে হবে, তারপরে ডট একটা মেথড দিতে হবে। তো এখন আমরা কি মেথড দেব, গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, অর্থাৎ আমরা ক্লাস নেমের মাধ্যমে এটাকে ধরবো। তাহলে আমি লিখি গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, এটা লিখলাম, লিখের পর আবার এই যে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনি সিঙ্গেল কোটেশন বা ডবল কোটেশন দিতে পারেন, আমি সিঙ্গেল কোটেশন দিচ্ছি, দিয়ে আপনার ক্লাস নেম, ক্লাস নেমটা দিতে হবে। তো আমাদের ক্লাস নেম কি ছিল, প্যারাস, PARAS প্যারাস, লাস্টে সেমিকোলন। এই যে দেখুন আমাদের ক্লাসের নাম ছিল হচ্ছে প্যারাস, তো আমরা সেই নামটাই এখানে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমরা কি করব, এটাকে সিলেক্ট করা হয়ে গেল, সিলেক্ট করা হওয়ার পরে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে আমরা এটাকে সংরক্ষণ করব বা স্টোর করব। তাই লিখি LET let PARAS প্যারাস ইকুয়াল টু, অর্থাৎ এর মধ্যে আমরা সংরক্ষণ করলাম, এরপরে আমরা কনসোল ডট লগ করব PARAS প্যারাস, এটা সেভ করলাম। সেভ করে আমরা আবার আমাদের ইনস্পেক্ট করে আমরা কনসোলের মধ্যে দেখব যে আসলে আমাদের সিলেক্ট হলো কিনা। এটা আমি রিলোড করতেছি, দেখুন এটা 14 নাম্বার লাইনে আমরা কনসোল ডট লগ করেছি, এটা সিলেক্ট হয়েছে। দেখুন এই যে
দুইটা পি দেখাচ্ছে, তার মানে দুইটা জিনিস সিলেক্ট হয়েছে এবং এখানে দেখুন দুই দেখাচ্ছে। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে দেখুন এইচটিএমএল কালেকশন, তো এটা আমাদেরকে একটা অ্যারের মতো দেখাচ্ছে কিন্তু আসলে এটা একটা অ্যারে না। এখানে যদি এটা এক্সপ্যান্ড করেন দেখুন এই প্রথম যে প্যারাগ্রাফটা আছে, প্রথম বলতে এই যে আমাদের দ্বিতীয় নাম্বারে আমরা এই যে ক্লাস দিয়েছি এটা এইটা, তো সেই হিসাবে এই ক্লাস হিসাবে এটা প্রথম এটা দ্বিতীয়, তো এটা দেখাচ্ছে প্রথম যেটা আছে সেটা জিরো নাম্বার ইন্ডেক্সে, তারপরে যেটা আছে সেটা ওয়ান নাম্বার ইন্ডেক্সে। তো যদিও এটা অ্যারের মতো দেখাচ্ছে এটা অ্যারে না, কারণ হলো আমরা এই যে সিলেক্ট করেছি আমরা এই যে গেট এলিমেন্টস বাই ক্লাস নেম এই মেথডের মধ্যে আমরা ফর ইচ লুপটা দিতে পারবো না, আমাদেরকে ফর লুপ ব্যবহার করতে হবে, তো সেটা এখনই আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এটাকে কিন্তু সিলেক্ট করতে পারলাম, তো এটা সিলেক্ট হয়ে গেল, কিন্তু সিলেক্ট করার পরে আপনি কোনো একটা স্টাইল দিলে বা কোনো একটা কিছু পরিবর্তন করতে চাইলে সাথে সাথে কিন্তু এটা পরিবর্তন হবে না। আগে যে পদ্ধতিতে আমরা পরিবর্তন করলাম সেই পদ্ধতিতে পরিবর্তন করলে হবে না, আপনাকে একটা লুপ ব্যবহার করে সবগুলোর স্টাইল বা অন্যান্য কাজ আপনি করতে পারবেন। আপনাদেরকে একটু দেখাই, তো ধরুন আগের বার আমরা কি করেছিলাম যে আমরা ভেরিয়েবলটাকে ধরেছিলাম, আমাদের ভেরিয়েবলটা হচ্ছে এখানে প্যারাস ডট এস টি ওয়াই এল স্টাইল ডট সি ও এল ও আর কালার ইকুয়াল টু আমি ধরুন দিলাম এখানে আর আর ইডি রেড কন্ট্রোল প্লাস এস। এখন রিলোড করি, রিলোড করলে দেখুন আমরা এই যে প্যারাগ্রাফ টু এবং প্যারাগ্রাফ থ্রি এই দুই এই দুইটাতে কি করেছি প্যারাস নামক ক্লাসটা ব্যবহার করেছি, তো সেই হিসাবে আমাদের যেই এটা লিখলাম আমরা স্টাইলটা দিলাম সেই হিসাবে এই প্যারাস টু এই যে প্যারাগ্রাফ টু এবং প্যারাগ্রাফ থ্রি এই দুইটা কালার হওয়ার কথা ছিল, তাই না, স্টাইল হওয়ার কথা ছিল, অর্থাৎ রেড কালার টেক্সট হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হলো না, কারণ হলো এটাকে আমাদের লুপের মাধ্যমে এর কালার পরিবর্তন করতে হবে। তো লুপের মাধ্যমে কিভাবে করব, অর্থাৎ আপনি যখন একের অধিক এলিমেন্টকে সিলেক্ট করতে যাবেন তখন অবশ্যই আপনাকে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আপনাকে লুপ ব্যবহার করতে হবে, কিন্তু আপনার যে যে কোয়েরি যেটা যে কোয়েরিতে খুব সহজে এটা করা যায় কিন্তু জাভাস্ক্রিপ্টে বিষয়টা আপনার লুপের মাধ্যমে করতে হবে। তো যাই হোক আমরা এখন একটা দেখি যে লুপের মাধ্যমে কিভাবে আমরা এই যে প্যারাগ্রাফ টু এবং প্যারাগ্রাফ থ্রি এই দুটাকে স্টাইল করতে পারি। সেই জন্য আমি লিখতেছি ফর লুপ, এখানে ফর ইচ লুপ ব্যবহার হবে না কারণ এটা হচ্ছে একটা এইচটিএমএল কালেকশন, ফার্স্ট ব্র্যাকেট তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। এখন এখানে বলে দেই এল ইটি লেট আই ইকুয়াল টু জিরো, তারপরে সেমিকোলন আই লেস দেন আপনার কি হয় প্যারাস ডট লেন্থ সেমিকোলন, তারপরে আই প্লাস প্লাস দিলাম। তো এটা ফর লুপ কিভাবে ব্যবহার করতে হয়, ফর লুপ কি, এই সব কিছু কিন্তু আমি ইতিমধ্যে ভিডিও তৈরি করেছি, যারা বুঝতে পারছেন না তারা একটু কষ্ট করে দেখে আসবেন, আমাদের চ্যানেলেই দেওয়া আছে। তারপরে পি এ প্যারাস থার্ড ব্যাকেট এখানে আই, কারণ আয়ের মান পরিবর্তন হচ্ছে, ডট এস টি ওয়াই এল ই স্টাইল ডট সি ও এল ও আর কালার সরি ডট সি ও এল ও আর কালার ইকুয়াল টু আমরা এখানে ধরুন দিয়ে দিচ্ছি রেড আর ই ডি রেড কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করলাম। সেভ করে এখন যদি রিলোড দিই দেখুন আমাদের এই যে প্যারাগ্রাফ টু এবং প্যারাগ্রাফ থ্রি এই দুইটাই আমাদের কি হয়েছে কালারটা পরিবর্তন হয়েছে। তো আমরা এটা করলাম কিভাবে, আমরা এই যে গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, সর্বপ্রথম আমরা গেট এলিমেন্টস বাই ক্লাস নেমের মাধ্যমে আমরা এই যে দুইটা জায়গায় ক্লাস দেওয়া আছে এই দুইটাকে ধরলাম, ধরে কি করলাম প্যারাস নামক ভেরিয়েবলের মধ্যে এটাকে সংরক্ষণ করলাম বা স্টোর করলাম। তারপরে কি করলাম আমরা ফর লুপের মাধ্যমে এই দুইটার কালার পরিবর্তন করে দিলাম। তো আমরা চাইলে কি করতে পারি এখানে কালার না পরিবর্তন করে তাদের টেক্সটও পরিবর্তন করতে পারি। তো টেক্সট পরিবর্তন করার জন্য কি করতে হবে, এই যে ডট ইনার এইচটিএমএল ইনার এইচটিএমএল আমরা এখানে টেক্সটে দিয়ে দিই টি এস দিস ইজ টি ই এক্স টি টেক্সট কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করলাম। এখন দেখুন ওই আগের যে লেখাগুলো ছিল সেগুলো নেই, আমরা এখান থেকে যেই লেখাটা দিয়েছি সেই লেখাটা আছে। তো আশা করি বুঝতে পেরেছেন, আমি আগের জায়গায় আবার ফিরে যাচ্ছি কন্ট্রোল প্লাস এস, এই যে দেখুন আমাদের আগের অবস্থায় চলে আসছে। এই যে আইটা এই ফর লুপ ব্যবহার করার কারণ হচ্ছে এটা
প্রথম এটা এটাকে ধরবে তারপর এটাকে ধরবে এবং এক এক করে ধরে তাদের কালার পরিবর্তন করে দিবে। এখন দেখুন আই এর এখানে যদি আমি জিরো দেই কি হয় দেখুন, জিরো দিলে এই যে প্রথম যেটা আছে সেটা শুধু কালার পরিবর্তন হবে। দেখুন প্রথমটার কালার পরিবর্তন হয়েছে, তারপরেরটা কালার পরিবর্তন হয়নি, যদিও আমরা গেট এলিমেন্টস বাই ক্লাস নেম দিয়েছি, কারণ পরেরটাতে যেই ইন্ডেক্স নাম্বার আছে সেই ইন্ডেক্স নাম্বার সে পাচ্ছে না। আবার যদি ওয়ান দেই দেখুন, ওয়ান দিলে কি হচ্ছে, ওয়ান দিলে দ্বিতীয়টা হচ্ছে। আর যদি আমরা আই দেই, আই দিলে আমাদের যতগুলো থাকবে, যতগুলো ক্লাস দেওয়া থাকবে, যত জায়গায় থাকবে তত জায়গায় এই স্টাইলটা কাজে লাগবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, অর্থাৎ আমরা একটা ক্লাস নেমের মাধ্যমে কীভাবে HTML এর এলিমেন্টকে সিলেক্ট করতে পারি সেই জিনিসটাও আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এতক্ষণ দেখলাম আইডির মাধ্যমে কীভাবে আমরা সিলেক্ট করতে পারি, আমরা ক্লাসের মাধ্যমে কীভাবে সিলেক্ট করতে পারি সেটাও দেখলাম, এখন আমরা দেখব একটা ট্যাগের মাধ্যমে কীভাবে সিলেক্ট করতে পারি। তো সেই জন্য আমাদের আরও একটা মেথড আছে, সেটা হচ্ছে গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম। তো আমরা এখন এই মেথডটা ব্যবহার করব। তো আপাতত আমি এই অংশটাকে কমেন্ট আউট করে দিচ্ছি, কমেন্ট আউট করে রিলোড দেই, আমরা আগের অবস্থায় চলে আসলাম। তো আমরা এখন ট্যাগের মাধ্যমে কিভাবে সিলেক্ট করতে পারি সেই জিনিসটাই দেখব। ট্যাগের মাধ্যমে সিলেক্ট করার জন্য আপনাকে আবার ওই সর্বপ্রথম ডকুমেন্ট লিখতে হবে, ডকুমেন্ট ডট জিটি গেট সরি এলিমেন্ট বাই ট্যাগ নেম, এটা লিখতে হবে। তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনি সিঙ্গেল কোটেশন দেন, সিঙ্গেল কোটেশনের মধ্যে একটা ট্যাগের নাম দেন। তো আমরা ধরুন আমরা এই যে পি ট্যাগ, পি ট্যাগ আছে কিন্তু আমাদের দেখুন তিনটা প্যারাগ্রাফে পি ট্যাগ, তাই না? তো এই পি ট্যাগের মাধ্যমে আমরা এটাকে সিলেক্ট করতে চাচ্ছি। ধরুন আমি পি দিলাম, আচ্ছা পি না দিয়ে আমরা যে আমাদের দেখুন দুইটা এস ওয়ান আছে, তো এই দুইটা এস ওয়ানকে আমরা সিলেক্ট করবো। তো আমি লিখে এস ওয়ান তারপর লাস্টে সেম করবো। তো আমাদের সিলেক্ট করা হয়ে গেল। তো এখানে দেখুন আমরা শুধু ট্যাগের নামটা দিয়েছি, তাই না? তারপর আমরা সিলেক্ট করে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, আমি এল ই টি লেট এস ওয়ান। আমরা সর্বপ্রথম কি করলাম, এই যে দুইটা এস ওয়ান আছে তাদেরকে ট্যাগের মাধ্যমে ধরলাম, ধরে এস ওয়ান নামক ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। আমরা এখন যদি কনসোল ডট লগ করি, কনসোল ডট লগ এস ওয়ান করে এখন যদি আমরা ব্রাউজারে ইনস্পেক্ট করে আমরা কনসোলে যাই, কনসোলে গিয়ে এটা রিলোড দিচ্ছি, দেখুন এই যে আমাদের দুইটা এস ওয়ান কিন্তু দুইটা আছে, সেই দুইটা এস ওয়ানকে HTML কালেকশন হিসাবে আমরা ধরতে পেরেছি। দেখুন প্রথমটা হচ্ছে জিরো নাম্বার ইন্ডেক্সে, তারপরেরটা হচ্ছে ওয়ান নাম্বার ইন্ডেক্সে। তো এখন আমরা চাইলে এর মধ্যে স্টাইল করতে পারি বা আমাদের যা ইচ্ছা তাই করতে পারি। তো একটা বিষয় খেয়াল করবেন, যখন আমরা HTML কালেকশন পাবো তখন তার মধ্যে আমরা ফর ইচ লুপ যেটা আছে সেটা ব্যবহার করতে পারবো না, আমাদেরকে ফর লুপ ব্যবহার করতে হবে। তো আমরা দেখি একটা ফর লুপ ব্যবহার করে, যেমন এর আগে আমরা এই যে এই এলিমেন্টটা যেটা ধরেছিলাম সেখানে আমরা কি পেয়েছিলাম, যখন ক্লাসের মাধ্যমে ধরছিলাম সেখানে কিন্তু আমরা একটা HTML কালেকশন পাইছি, যার কারণে আমরা ফর লুপ ব্যবহার করেছি, ফর ইচ লুপ কিন্তু কাজ করেনি। তো যাই হোক আমরা এখন লিখি, এখানে আমরা এটা কেটে দিচ্ছি, এটা দরকার নাই। আমরা এখানে স্টাইল করব এস ওয়ান ডট এস টি ওয়াই এল স্টাইল ডট, ধরুন কালার দিলাম COLOR কালার ইকুয়াল টু, আমরা এখানে ধরুন এবার দিচ্ছি গ্রিন GREEN গ্রিন, কন্ট্রোল প্লাস এস। দেখুন এর কালার পরিবর্তন হচ্ছে না, কালার পরিবর্তন হচ্ছে না কারণ কি, কারণ এটা হচ্ছে একাধিক এলিমেন্টকে আমরা কি করতে চাচ্ছি, সিলেক্ট করতে চাচ্ছি। তো একাধিক এলিমেন্ট কীভাবে সিলেক্ট করতে পারবো ঠিকই, কিন্তু সিলেক্ট করার পরে তারপরে যদি কোনো স্টাইল বা কোনো টেক্সট পরিবর্তন করতে চাই, কিছু একটা করতে চাই, অর্থাৎ ম্যানিপুলেশন করতে চাই, তাকে পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে লুপ ব্যবহার করতে হবে, আমাদের লুপ ব্যবহার করতে হবে। আমরা যেহেতু এটা একটা HTML কালেকশন পেয়েছি, সুতরাং আমাদেরকে ফর লুপ ব্যবহার করতে হবে, ফর ইচ লুপ কাজ করবে না। তো ফর ইচ লুপ কাজ করে না সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো বা এখনই দেখাই। আমরা সর্বপ্রথম ফর ইচ লুপ নিই, ফর ইচ লুপ কীভাবে লিখতে হয় বা ফর ইচ লুপ এর ব্যবহার কি সেটা নিয়ে ইতিমধ্যে আমার ভিডিও আছে, যারা বুঝতেছেন না তারা একটু দেখে নেবেন কষ্ট করে। এস ওয়ান তারপর লিখি এফ ও আর ফর ই ই এফ সি এস ইচ, তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এর মধ্যে আপনারা
অ্যানোনিমাস ফাংশনও দিতে পারেন, তারপর অ্যারো ফাংশনও দিতে পারেন। তো অ্যানোনিমাস ফাংশন অ্যারো ফাংশন এই দুইটা নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, যারা এটা বুঝতে পারবেন না তারা দেখে আসবেন, কারণ এই প্রত্যেকটা বিষয় হচ্ছে একটা আরেকটার সাথে রিলেটেড। আপনি যদি একটা না বুঝেন তাহলে অন্যটা বুঝবেন না। এই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিব যে আপনারা সিরিয়াল অনুযায়ী ভিডিওগুলো দেখবেন, তাহলে প্রত্যেকটা জিনিস আপনারা ক্লিয়ার কাট বুঝতে পারবেন। এখানে আমরা একটা অ্যানোনিমাস ফাংশন দিচ্ছি, আপনারা চাইলে আরো ফাংশনও দিতে পারেন। তো এই ফাংশনের মধ্যে আমরা একটা প্যারামিটার দিচ্ছি এলিমেন্ট নামে, ইএলই, আপনারা যে কোনো নামেই দিতে পারেন, অসুবিধা নাই। এম এলিমেন্ট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এস ওয়ান ডট ইএলই, সরি ইএল এলিমেন্ট ডট স্টাইল, এসটিওয়াই স্টাইল ডট COLOR কালার ইকুয়াল টু, আমরা এখন দেব হচ্ছে গ্রিন, GREEN গ্রিন, কন্ট্রোল প্লাস S। দেখুন এর কালার কিন্তু গ্রিন কালার হয়নি। গ্রিন কালার না হওয়ার কারণ কি, আমরা একটু আগে কিন্তু বলেছি যে এটা হচ্ছে একটি এজ এ গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম, এটা হচ্ছে আমাদেরকে একটা HTML কালেকশন দেয়। HTML কালেকশনে আমরা ফর ইচ লুপ ব্যবহার করলে কাজ হবে না, আমাদেরকে ফর লুপ ব্যবহার করতে হবে। তো এই কাজটা আমরা ফর লুপের মাধ্যমে করি, তাহলে দেখবেন কাজ হবে। এটা কমেন্ট আউট করে দিই, সরি। আচ্ছা আমাদের এখানে নামটা ভুল হয়েছে, এলিমেন্ট লিখতে চাইছিলাম আমি, ELEME এলিমেন্ট, এখানেও লিখে দিই ELEME এলিমেন্ট। আচ্ছা যাই হোক, তো এটা তারপরেও কাজ করবে না, কারণ ফর ইচ লুপটা আপনার HTML কালেকশনের ক্ষেত্রে কাজ হবে না, আমাদেরকে ফর লুপ ব্যবহার করতে হবে। তো আমি এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি, কমেন্ট আউট করে দিয়ে এখানে ফর লুপ দিয়ে করি, দেখুন হবে। ফর ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এখন এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা বলে দেই LET লেট আই ইকুয়াল টু জিরো সেমিকোলন আই লেস দেন এস ওয়ান ডট লেন্থ, তারপর আবার সেমিকোলন আই প্লাস প্লাস, সরি, তারপর এখানে বলতে হবে এস ওয়ান, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট এখানে আই দিতে হবে, তারপরে ডট STYLE স্টাইল ডট COLOR কালার ইকুয়াল টু, এখানে আমরা এখন বলে দিই হচ্ছে গ্রিন, GREEN গ্রিন, কন্ট্রোল প্লাস S। এখন দেখুন এই যে আমাদের S1, এই যে দুইটা S1, এই দুইটা S1 এর কিন্তু আমরা কালার পরিবর্তন করতে পেরেছি ফর লুপের মাধ্যমে। ফর ইচ লুপ কিন্তু কাজ হবে না, কারণ আমি আগেই বলেছি যে যখন আমরা HTML কালেকশন পাবো, অর্থাৎ আমরা যে গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম, তারপর গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, এগুলো যখন দিব, অর্থাৎ ক্লাস নেম ট্যাগ নেম দিয়ে যখন খুঁজবো এই মেথডের মাধ্যমে, তখন আমরা HTML কালেকশন পাবো। তো HTML কালেকশনের মধ্যে ফর ইচ লুপ কাজ হবে না, আপনাকে ফর লুপ ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা এগুলো করবেন। তো এরপরে আমাদের সবচেয়ে চমৎকার যে দুটি সিলেক্টর মেথড আছে, সেটি হচ্ছে কোয়েরি সিলেক্টর এবং কোয়েরি সিলেক্টর অল। এই দুইটার মধ্যে আপনার ফর লুপ ফর ইচ লুপ দুইটাই কাজ করে, এবং এটাই আমরা সবচেয়ে বেশি ব্যবহার করব, এবং এটার আরও কিছু সুবিধা আছে সেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। তো এটাকে আমরা আপাতত কমেন্ট আউট করে দিই, বা থাকুক অসুবিধা নাই, আমরা যেহেতু সিলেক্ট করেছি এটা থাকুক। আচ্ছা আমরা এখন কোয়েরি সিলেক্টর নিয়ে শিখব এই মেথডটা। তো কোয়েরি সিলেক্টরের মাধ্যমে আমরা কিভাবে সিলেক্ট করতে পারি সেটা আমরা দেখি। ডকুমেন্ট, প্রথমে ডকুমেন্ট লিখতে হবে, তারপরে ডট কোয়েরি সিলেক্টর মেথডটা লিখতে হবে, কিউইউ কোয়েরি সিলেক্টর, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা সিঙ্গেল কোটেশন দিলাম, দিয়ে এখানে সিলেক্ট করব। তো এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমরা সিএসএস এ যেভাবে কোনো একটা জিনিসকে সিলেক্ট করেছি, সেই একই রূপে আমরা
এই যে কোয়েরি সিলেক্টর মেথডের মাধ্যমে সিলেক্ট করতে পারি। সেটা হচ্ছে ধরুন আপনি একটা আইডির মাধ্যমে যদি কিছুকে সিলেক্ট করতেন সিএসএস এ, সেক্ষেত্রে কি করতেন, হ্যাশ দিয়ে আইডির নামটা দিতেন, তাই না? আবার যদি একটা ক্লাস সিলেক্ট করতেন সেক্ষেত্রে কি করতেন, ডট দিয়ে সেই ক্লাসের নামটা দিতেন। আর যদি কোনো একটা ট্যাগকে সিলেক্ট করতেন সেক্ষেত্রে কি করতেন, শুধু ট্যাগের নামটা বলে দিতেন। তো এটা হয়তো আপনাদের কাছে কনফিউজন লাগতেছে, আপনাদেরকে উদাহরণের মাধ্যমে দেখাই আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। তো ধরুন আমরা যে কোয়েরি সিলেক্টর যেটা আছে সেটার মাধ্যমে আমরা এই যে প্রথম যে এই যে প্যারা নামক যেটা আছে আইডি আছে, সেই আইডির মাধ্যমে ধরবো। তো এই জন্য আপনাকে বলতে হবে এই যে হ্যাশ পিএ আর এ প্যারা, অর্থাৎ এটা সম্পূর্ণ সিএসএস এর মতোই, কিন্তু এখানে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর এতটুকু লিখতে হবে। আমরা এটা সিলেক্ট হয়ে গেল, সিলেক্ট হওয়ার পরে আমরা এখানে কি করব, সিলেক্ট হওয়ার পরে আমরা এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে সংরক্ষণ করি। আমি বলি এল ই টি লেট, এবং এটার নাম কি দেওয়া যায়, এটার নাম দিয়ে হচ্ছে টেক্সট, টিই টেক্সট ইকুয়াল টু দিলাম। দেওয়ার পরে এখন আমি এটার উপর কি করব, ফর ইচ লুপ দরকার নাই, আমরা এমনি স্টাইল করি। যেহেতু একটা আমরা লুপ ব্যবহার করব, যখন একের অধিক এলিমেন্ট ব্যবহার করব তখন। তো ধরুন আমরা এখানে টেক্সট টিই টেক্সট ডট এস টি ওয়াই স্টাইল ডট কালার COLO আর কালার ইকুয়াল টু আমরা ডবল কোটেশন দিয়ে এখানে বলে দিই, অর্থাৎ আমরা এই যে এই প্রথম প্যারাগ্রাফটাকে সিলেক্ট করেছি কোয়েরি সিলেক্টর এই মেথডের মাধ্যমে। তো আমি এখানে বলে দিই এর কালার হবে হচ্ছে খাকি, কে কে এস এ খা, কি হয়েছে পুলিশদের যে কালারটা থাকে সেই কালার আর কি, বানানটা ঠিক আছে কিনা আমি জানি না, দেখি পরিবর্তন হয় কিনা। এই যে দেখুন খাকি কালার হয়ে গিয়েছে, যদিও কালারটা বোঝা যাচ্ছে না, আমরা একটু ই কালার দিই, ব্লু BLU ব্লু কালার দেই। এই যে দেখুন আমাদের এই যে প্রথম যে টেক্সটটা আছে সেটা কিন্তু ব্লু কালার করতে পেরেছি আমরা কোয়েরি সিলেক্টর এই মেথডের মাধ্যমে। তো কোয়েরি সিলেক্টরের সবচেয়ে বড় সুবিধা হলো এটার মাধ্যমে আপনি আইডিও সিলেক্ট করতে পারবেন, ক্লাসও সিলেক্ট করতে পারবেন, তারপরে ট্যাগও সিলেক্ট করতে পারবেন। কিন্তু এই যে উপরে যেগুলো আলোচনা করেছি, এই যে গেট এলিমেন্ট বাই আইডি, এই মেথডের মাধ্যমে আপনাকে শুধু একটা আইডি সিলেক্ট করতে হবে। আবার এই যে গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, এটার মাধ্যমে আপনাকে একটা ক্লাস নেমই সিলেক্ট করতে হবে, অন্য কিছু সিলেক্ট করতে পারবেন না। আবার যেটা আছে গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, এটার মাধ্যমে এই মেথডের মাধ্যমে আপনাকে শুধু একটা ট্যাগই সিলেক্ট করতে হবে। কিন্তু এই যে কোয়েরি সিলেক্টর এর মাধ্যমে আমরা চাইলে একটা আইডিও সিলেক্ট করতে পারি, আমরা চাইলে একটা ক্লাসও সিলেক্ট করতে পারি, আমরা চাইলে একটা ট্যাগও সিলেক্ট করতে পারি। তো সেটা আমি একটু এখনই দেখাচ্ছি। তো ধরুন আমরা এই একটা আইডি দিয়ে কিন্তু এটা সিলেক্ট করতে পারলাম। এখন ধরুন আমরা কি করব, একটা ক্লাসের মাধ্যমে সিলেক্ট করব। তো আমাদের ক্লাস ছিল কোথায়, এই যে নিচের দুইটা একই ক্লাস ছিল প্যারাস নামে। তো আমরা এখানে লিখে দেই যে আইডিটার নাম লিখে দেই। তো আইডির ক্ষেত্রে আমরা সিএসএস এ কি করতাম, ডট লিখতাম, তাই না? তো এই ক্ষেত্রে ডট লিখতে হবে ডট পি এ আর এ এস প্যারাস, কন্ট্রোল প্লাস এস। দেখুন এই যে আমাদের দুই নাম্বার যে প্যারাগ্রাফটা আছে সেটা সেটা সিলেক্ট হয়েছে। তো দুই নাম্বার প্যারাটা সিলেক্ট হওয়ার কারণ কি সেটা দেখুন, আমাদের যে প্যারাস নামক ক্লাস এটা এই দুই নাম্বার প্যারাগ্রাফে আছে এবং তিন নাম্বার প্যারাগ্রাফে আছে। কিন্তু এই যে কোয়েরি সিলেক্টর এই যে মেথডটা, এই মেথডটা যতগুলো ক্লাস থাকবে, দেখুন এখানে দুইটা ক্লাস আছে, আরও যদি ক্লাস থাকতো যতগুলো ক্লাস থাকে তার মধ্যে সর্বপ্রথম যাকে পাবে, সর্বপ্রথম যাকে পাবে তার স্টাইলটা বা তাকে সে ই করে তার মধ্যে পরিবর্তন ঘটাবে, অন্য কোথাও পরিবর্তন ঘটাবে না। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। আর আপনারা যদি চান সবগুলোর মধ্যে যতগুলো ক্লাস আছে সবগুলোর মধ্যে পরিবর্তন ঘটাতে চান, সেক্ষেত্রে যে কোয়েরি সিলেক্টর অল ব্যবহার করতে হবে, একটু পরে আমরা আসতেছি। তো কিন্তু আমরা এতটুকু বুঝলাম যে আমরা এই যে ক্লাসের মাধ্যমে কিন্তু সিলেক্ট করতে পারি, আপনি চাইলে ট্যাগের মাধ্যমে সিলেক্ট করতে পারেন। তো ট্যাগের মাধ্যমে কিভাবে সিলেক্ট করবেন, আমি ধরলাম পি দিলাম, পি দেওয়ার পরে দেখুন এই যে প্রথমটা সিলেক্ট হয়েছে, এখানে দেখুন অনেকগুলো পি আছে কিন্তু সবগুলো সিলেক্ট হবে না, প্রথম যেটা আছে সেটা সিলেক্ট হবে। কারণ এই যে কোয়েরি সিলেক্টর যেটা আছে এটা শুধুমাত্র একটা এলিমেন্টকে সিলেক্ট করতে পারে, একের অধিক এলিমেন্টকে সিলেক্ট করতে পারে না। একের অধিক এলিমেন্টকে সিলেক্ট করার জন্য আমাদের এই যে কোয়েরি সিলেক্টর অল এই মেথডটা ব্যবহার করতে হবে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন। তো আমরা কোয়েরি সিলেক্টর অল এখানে চলে আসতেছি, আপাতত এটা যে স্টাইল আছে সেই স্টাইলটা আমরা রাখছি না, দরকার নাই, আগের অবস্থায় নিয়ে আসি।
তো দেখুন, আপনারা যদি এখন চান যে এই একাধিক এলিমেন্টকে সিলেক্ট করবেন, তো সেটাও সম্ভব। তো সেটার জন্য ডকুমেন্ট ডকুমেন্ট ডট কিউইউই কোয়েরি সিলেক্টর অল এই মেথডটা ব্যবহার করতে হবে। তারপর ফার্স্ট ব্র্যাকেট, এখানে সিঙ্গেল কোটেশন দিলাম আমি, দিয়ে আমি সর্বপ্রথম কাকে সিলেক্ট করব, ধরুন সবগুলো প্যারাকে, অর্থাৎ আমাদের ট্যাগ নেম দিয়ে সিলেক্ট করব। তো আমরা এটা পি দিলাম, পি দেওয়ার পরে লাস্টে সেমিকোলন দিবেন, সেমিকোলন দিয়ে আমরা এখানে রেখে দিচ্ছি হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে লিখে দিই, ভেরিয়েবলের নাম দিচ্ছি হচ্ছে অল টি এক্সটি টেক্সট আমরা দিলাম। তারপরে এখন আমাদের হয়ে গেল, এখন কনসোল ডট লগ করে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, সেটা হচ্ছে অল টি টেক্সট কন্ট্রোল প্লাস এস। এখন যদি আমরা ব্রাউজারে করি, কনসোল ডট লগ করি, কনসোল ডট লগ, এখন যদি এটাকে রিলোড করি, রিলোড করলে দেখুন এখন আর এইচটিএমএল কালেকশন বলতেছে, এখন বলতেছে নোড লিস্ট। তো যখন আমরা একটা নোড লিস্ট পাবো, তখন আমরা এই যে ই আছে এটা এর মতো দেখাচ্ছে, এবং দেখুন এই যে জিরো ইনডেক্স, এর মধ্যে আমরা ফর ইচ লুপও ব্যবহার করতে পারবো, ফর লুপও ব্যবহার করতে পারবো। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যখন আপনারা এই যে কোয়েরি সিলেক্টর অল এর মাধ্যমে আপনারা নোড লিস্ট পাবেন, তো নোড লিস্ট যখন পাবেন তখন আপনারা কি করতে পারবেন, এর মধ্যে ফর ইচ লুপও ব্যবহার করতে পারবেন, ফর লুপও ব্যবহার করতে পারবেন। কিন্তু যখন এই যে আমাদের কি ছিল, এই যে গেট এলিমেন্ট বাই ক্লাস নেম যে মেথডটা ছিল, তারপর গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, এগুলো কি করতো, আমাদের একটা এইচটিএমএল কালেকশন দিত। তো এইচটিএমএল কালেকশনে আপনার ফর ইচ লুপটা ব্যবহার করা যাবে না, ফর লুপ ব্যবহার করতে হবে। আর কোয়েরি সিলেক্টর অল যেটা আছে সেটার ক্ষেত্রে আপনারা একটা নোড লিস্ট পাবেন, আর যেহেতু নোড লিস্ট পাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা ফর লুপও ব্যবহার করতে পারবেন, ফর ইচ লুপও ব্যবহার করতে পারবেন। তো আমরা এখন দেখাই যে কিভাবে ই করা যায়। আমরা এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আচ্ছা এখন আমরা ই করবো, এটার মধ্যে একটা স্টাইল পরিবর্তন করব। তো সর্বপ্রথম ধরুন আমি পি ট্যাগকে ধরেছি, তো পি ট্যাগকে ধরে আমরা এই তিনটা যে টেক্সট আছে, তিনটা টেক্সটেরই আমরা কি করতে চাচ্ছি, একটা কালার পরিবর্তন করতে চাচ্ছি। তো সেই জন্য আমরা কি করব, এ অল টেক্সট ডট এস টি ওয়াই, ও না এখানে এরকম ভাবে করলে হবে না, আপনাদেরকে লুপ ব্যবহার করতে হবে। তো আমরা ফর ইচ লুপ ব্যবহার করি, তারপর ফর লুপ ব্যবহার করে দেখাবো আপনাদেরকে। লিখতেছি অল টেক্সট, তারপর হচ্ছে ফর ইচ ফার্স্ট ব্র্যাকেট, এখানে আমরা একটা অ্যানোনিমাস ফাংশন ব্যবহার করতেছি, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। এখন এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা একটা প্যারামিটার দিয়ে দিই এলিমেন্ট নামে, ইএলইএলইএমইএনটি এলিমেন্ট, এবং এখানে আমরা বলে দেই ইএলইএমইএনটি এলিমেন্ট ডট এস টি ওয়াই স্টাইল ডট সিওএলওআর কালার ইকুয়াল টু, আমরা কালারটা বলে দেই, সেটা হচ্ছে ধরুন আমরা এখন কি কালার দেওয়া যায়, আমরা ইয়েলো কালার দেই, ওয়াই ই ডবল এল ও ডাব্লিউ ইয়েলো সেমিকোলন, রিলোড করলাম, দেখুন সবগুলো ইয়েলো কালার হয়ে গিয়েছে, যদিও কালারটা একটু ঝাপসা ঝাপসা দেখাচ্ছে, আমরা ব্লু কালার দিই সেটাই ভালো হবে, বি এল ইউ ই ব্লু, কন্ট্রোল প্লাস এস। দেখুন সবগুলো কিন্তু আমরা ফর ইচ লুপের মাধ্যমে এই সবগুলো কালার আমরা পরিবর্তন করতে পারলাম। তো একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, যখন আপনারা একের অধিক এলিমেন্টকে সিলেক্ট করবেন, তখন কিন্তু আপনাদেরকে অবশ্যই ফর ইচ লুপ বা ফর লুপ এগুলোর মাধ্যমে পরিবর্তন করতে হবে। কিন্তু ফর ইচ লুপটা শুধু এই যে কোয়েরি সিলেক্টর অল এটার মধ্যে কাজ করবে, এটা আপনার গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম ক্লাস নেম এই দুটার ক্ষেত্রে কিন্তু কাজ করবে না, কারণ এই দুইটা হচ্ছে আপনার একাধিক এলিমেন্ট সিলেক্ট করে, তাই না? এই যে ক্লাস নেমের মাধ্যমে আমরা একাধিক এলিমেন্ট সিলেক্ট করতে পারি, ট্যাগ নেমের মাধ্যমে আমরা একাধিক এলিমেন্ট সিলেক্ট করতে পারি। তো সেক্ষেত্রে আপনার ফর লুপ কাজ হবে, ফর ইচ লুপ কাজ হবে শুধুমাত্র এই যে কোয়েরি সিলেক্টর অল অল এটার মধ্যে। আপনারা চাইলে এটার মধ্যে ফর লুপও ব্যবহার করতে পারেন, আমি একটু দেখাই, ভিডিওটা বড় হচ্ছে অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি, যেন আপনাদের কোনো কনফিউশন হয় না। যেমন আজকে আমাদেরকে একজন নক দিয়েছিল যে ভাই একাধিক এলিমেন্টকে সিলেক্ট করতে পারতেছি না, সিলেক্ট করলে ঝামেলা হচ্ছে, তাকে আমি বিষয়টা বুঝাই দিলাম যে আপনি ফর ইচ লুপ বা ফর লুপের মাধ্যমে একাধিক এলিমেন্টকে জাভাস্ক্রিপ্টে
সিলেক্ট করতে পারবেন। তো এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল রাখবেন যেন কোনো কনফিউশনের মধ্যে আপনি না পড়ে যান। তো ধরুন আমরা ফর লিখতেছি, ফর এল ই টি লেট আই ইকুয়াল টু জিরো সেমিকলন আই লেস দেন কি আছে অল টেক্সট ডট এল ই লেন্থ সেমিকলন, তারপর হচ্ছে আই প্লাস প্লাস, তারপর হচ্ছে আপনাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে বলে দিতে হবে কি অল টেক্সট, তারপর থার্ড ব্র্যাকেট আই, কারণ আয়ের মান পরিবর্তনশীল, ডট এস টি ওয়াই স্টাইল ডট সি ও এল ও আর কালার ইকুয়াল টু আমরা দিয়ে দিচ্ছি ধরুন এবার দেবো রেড আর ইডি রেড। এখন দেখবেন তিনটার কালারই রেড হয়ে গিয়েছে, এই যে দেখুন তিনটার কালারই রেড হয়ে গিয়েছে। তো আমরা এই যে কোয়েরি সিলেক্টর অল যেটা আছে সেটার মধ্যে ফর ইচ লুপে ব্যবহার করতে পারি, ফর লুপে ব্যবহার করতে পারি। তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব যখন কোয়েরি সিলেক্টর অল মেথডটা ব্যবহার করবেন তখন আপনারা ফর ইচ লুপটা ব্যবহার করবেন। ফর ইচ লুপ এবং প্রত্যেকটা লুপ ফাংশন সবগুলো বিষয়ে আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা প্লেলিস্ট আকারে দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নেবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কোয়েরি সিলেক্টর অল কি জন্য চমৎকার। এই যে দেখুন আমরা কি করতে পারলাম, একটা পি ট্যাগকে ধরে যতগুলো প্যারাগ্রাফ আছে সবগুলো কালার পরিবর্তন করতে পারলাম। আমরা যদি ক্লাস নেম দিতাম ধরুন ডট হচ্ছে প্যারাস নামে আমাদের একটা ক্লাস ছিল তাই না, প্যারাস, এই যে দেখুন এই দুইটা প্যারাগ্রাফে, অর্থাৎ এই যে দেখুন এখানে এই যে দুই নাম্বার প্যারাগ্রাফ এবং তিন নাম্বার প্যারাগ্রাফে আমাদের প্যারাস নামে ক্লাস ছিল, সেটা কিন্তু এই যে কোয়েরি সিলেক্টর অল এর মাধ্যমে আমরা তাকে ধরে তার কালারগুলো পরিবর্তন করে দিতে পারলাম। আপনি চাইলে কি করতে পারবেন, এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনারা চাইলে কোন একটা ডিভের মধ্যে ওই যে সিএসএস এর যেভাবে সিলেক্ট করতেন, ধরুন আমাদের দেখুন একটা ডিভ আছে এই যে লিস্ট ডিভ, ডিমের মধ্যে তারপর ইউএল আছে, ইউএল এর মধ্যে এলআই আছে, তো এটা কিভাবে সিলেক্ট করতেন সেভাবে সিলেক্ট করা যাবে। তো ধরুন আমরা এখানে বলি যে আমাদের কি আছে লিস্ট ডিভ নামে একটা ক্লাস আছে এল আই এস টি লিস্ট, সরি এল আই এস টি লিস্ট ডি আই ভি, ডিভ নামে একটা ক্লাস আছে তার মধ্যে কি আছে ইউএল আছে, তার মধ্যে কি আছে এল আই আছে, কন্ট্রোল প্লাস এস। এখন দেখবেন যে এই এল আই গুলো সিলেক্ট হয়ে গিয়েছে, এই যে দেখুন এই প্রত্যেকটা এল আই এর কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ আপনি একটার মধ্যে আর একটা, তার মধ্যে আর একটা, তার মধ্যে আর একটা, অর্থাৎ সিএসএস যেভাবে সিলেক্ট করতেন সেই সিলেক্ট সোন সিস্টেমটা আপনার এই যে কোয়েরি সিলেক্টর অল এটার মধ্যেও করতে পারবেন, আবার এই যে কোয়েরি সিলেক্টর এর মধ্যেও করতে পারবেন। কিন্তু এই দুটার মধ্যে পার্থক্য হলো কোয়েরি সিলেক্টর এর মাধ্যমে শুধু আপনারা একটা এলিমেন্টকে সিলেক্ট করতে পারবেন, যদি আপনারা ক্লাস বা ট্যাগ নেম দিয়ে সিলেক্ট করেন সেক্ষেত্রে প্রথমটা সিলেক্ট হবে, আর কোয়েরি সিলেক্টর অল এর মাধ্যমে আপনারা একাধিক জিনিস সিলেক্ট করতে পারবেন। কিন্তু শর্ত হলো আপনাকে ফর লুপ বা ফর ইচ লুপ এর মাধ্যমে সেটার স্টাইল বা অন্যান্য যা কিছু পরিবর্তন করতে চান পরিবর্তন করতে পারবেন। তো আশা করি আপনাদের কাছে যে কয়েকটি মেথড সেই সবগুলো মেথডই আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমি আসলে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করার জন্য প্রত্যেকটার উদাহরণ আমি ভেঙ্গে ভেঙ্গে দিলাম যেন আপনাদের কনফিউশন না থাকে, পরবর্তীতে আপনি যেন হতাশায় না ভোগেন যে আসলে এটা কি দিয়ে কি হলো কিছুই তো বুঝলাম না। তো আশা করি আপনাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার হয়েছে, তারপরেও যদি ক্লিয়ার না হয় কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে ভাই হিসাবে সবসময় সহযোগিতা করব, কোনো অসুবিধা নেই। এরপরে আপনাদেরকে বোনাস হিসাবে যে জিনিসটা দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে আমরা এই যে দেখুন আমাদের এই যে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর অল কত বড় একটা জিনিস লিখতে হচ্ছে, তো এই জিনিসটাকে আমরা সংক্ষিপ্ত করতে পারি। এই যে এই জিনিসগুলোকে আমরা ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এই যে আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, এগুলোকে আমরা ফাংশনের মাধ্যমে সংক্ষিপ্ত করতে পারি। তো কিভাবে সংক্ষিপ্ত করতে পারি সেটা আপনাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে আপনারা একটা ফাংশন তৈরি করবেন, এফ ইউ ফাংশন। তো আমি এক্ষেত্রে ফাংশনের একটা নাম দিই SELECT সিলেক্ট নাম দিলাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। এখন এই ফাংশনের মধ্যে একটা প্যারামিটার নাম দিচ্ছি নেম নামে, ওটা যে কোনো নামে দিতে পারেন কোনো অসুবিধা নাই, আমি নেম নামে দিলাম। তারপর হচ্ছে আমরা কি করব, এই যে এটা আছে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর অল,
document dot UUE query selector all তারপর হচ্ছে আপনার ফার্স্ট প্যাকেট এই ফার্স্ট প্যাকেটের মধ্যে নেম নামক যে প্যারামিটার আছে সেটা দিয়ে দিবেন আর এটা যেহেতু একটা ফাংশন এর জন্য আপনাকে কি করতে হবে এটা রিটার্ন করতে হবে তাই না তো ফাংশন নিয়ে যারা কনফিউশনে আছেন তারা ফাংশনের বিষয়টা দেখে নেবেন আর রিটিইউ আর এন রিটার্ন তো আমরা এটাকে রিটার্ন করলাম তো আমাদের এই ফাংশনের নামটা কি দিয়েছি সিলেক্ট এখানে দেখুন এই এতটুকু যে অংশ এই অংশটুকু আমরা লিখব না দেখুন এটা একটু অংশ না লিখে আমি শুধু সিলেক্ট এস ই এল ই সি টি সিলেক্ট তো সিলেক্ট এ ফাংশন এবং ফাংশনের মধ্যে এই যে আর্গুমেন্ট এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট হিসাবে যাবে তাই না আমরা কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করলাম এখন দেখবেন যে এই যে আমরা এটা সিলেক্ট করেছিলাম এটা সেম থাকবে দেখুন এর মধ্যে কোনো পরিবর্তন হয়নি তো আপনি এটাকে আরো সংক্ষিপ্ত করতে পারেন এই যে আমরা সিলেক্ট নাম দিয়েছি আপনি নাম যত ছোট দিবেন তত সিলেক্ট হবে এই যে আপনার যে কোয়েরিতে দেখবেন একটা ডলার সাইন দেওয়া হয় তো আপনারা যে কোয়েরির সিস্টেমটা আপনারা এই জাভাস্ক্রিপ্টে তৈরি করতে পারবেন এই যে ফাংশনের মধ্যে আমরা শুধু একটা ডলার সাইন দিয়ে নাম দিলাম এখানে দেখুন এই যে এখানে সিলেক্টের পরিবর্তে আমরা এই যে ডলার সাইনটা দিই ডলার সাইন দিলে দেখুন এই যে সেম কাজ করতেছে তবে আপনি যেটার জন্য তৈরি করবেন দেখুন আমরা শুধু তৈরি করেছি কিসের জন্য এই যে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর অল এই মেথডের জন্য তো আপনি যে মেথডের জন্য এই ফাংশনটা তৈরি করবেন সেই মেথডের জন্য কাজ হবে এখন দেখা যাচ্ছে আপনি কোয়েরি সিলেক্টর অল এই মেথডের জন্য ফাংশন তৈরি করে আপনি এই মেথডটা ব্যবহার করলেন অন্য জায়গায় তখন কিন্তু কাজ হবে না এই বিষয়টা একটু খেয়াল রাখবেন তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে খুবই এনজয়েবল ছিল আপনারা প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়েছে এখন আশা করি আপনারা HTML এর মধ্যে যে এলিমেন্টগুলো থাকে সেই এলিমেন্টগুলোকে আপনারা খুব সহজে সিলেক্ট করতে পারবেন সিলেক্ট করে আপাতত আপনারা এই যে CSSটা পরিবর্তন করতে পারবেন বা তার ইনার টেক্সট বা ইনার HTML দিয়ে তার টেক্সটগুলোকে পরিবর্তন করতে পারবেন এতটুকু আপনারা শিখেছেন সবচেয়ে আজকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হলো আপনারা HTML এর বিভিন্ন এলিমেন্টকে বিভিন্ন মেথডের মাধ্যমে সিলেক্ট করতে পারেন কিনা সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ তো আপনারা যদি এরপরেও যদি কোনো কনফিউশন মনে করেন নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন বা আমাদের গ্রুপ আছে সেই গ্রুপে যুক্ত হয়ে পোস্ট করতে পারেন আমরা আপনাদের সর্বোচ্চভাবে হেল্প করার চেষ্টা করব যারা হেল্প চায় সবসময় হেল্প করে আসছি সামনেও করবো ইনশাল্লাহ আর আপনাদের একটি অনুরোধ সেটি হলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন ভালো না লাগলে ডিসলাইক দিতে পারেন আর কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিওটি কেমন হচ্ছে আরও কি ইম্প্রুভমেন্ট আনলে আপনাদের জন্য ভালো হয় সেটা পরামর্শ দিতে পারেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ